এএফআর টেকনোলজির নতুন একটা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দেখাচ্ছে চলছি কিভাবে এক ক্লিকেই কম্পিউটারে হ্যাং সহজেই দূর করবেন কম্পিউটার অনেক সময় ইউজ করতে করতে দেখা যায় যে হ্যাং হয়ে যায় তখন আমাদের রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় এবং আমাদের অনেক দুগুলো প্রোগ্রাম রান থাকে তারপর সেই রান করার সেই প্রোগ্রাম সহ আমরা যখন কম্পিউটারটাকে রেজিস্টার দেই বা অনেকগুলো ডাটা যখন আমরা এখানে তৈরি করে ফেলি বা অনেক কাজ করে ফেলি তখন রিস্টার্ট দেওয়ার পর আমাদের সেই ডাটাগুলো লস হয়ে যায় এখন আমি আপনাদেরকে দেখাতে চলছি কীভাবে খুব সহজেই আপনারা কোনো প্রকার প্রোগ্রাম বন্ধ না করেই আপনারা সহজেই আপনার হ্যাং প্রবলেমটা সমাধান করতে পারেন তো হ্যাং সমস্যাটা যে সমাধান সেটা করার জন্য আপনাদেরকে যেতে হবে প্রথমে হচ্ছে কন্ট্রোল এবং অল্টার ধরে ডিলিট ছাপতে হবে কন্ট্রোল অল্টার ধরে ডিলিট চাপার পর আপনারা দেখেন একটা উইন্ডো আসবে তো সেই উইন্ডো থেকে আপনারা ট্রাক্সপার যে উইন্ডোটা রয়েছে সেটা চালু করবেন তো ট্রাকসপার উইন্ডোটা চালু করার পর একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আপনাদের যতগুলো প্রোগ্রাম রান থাকবে সবগুলো প্রোগ্রাম এখানে দেখাবে তো আপনি যে প্রোগ্রামটাকে বন্ধ করতে চান আপনার কাছে মনে হয় যে যেই প্রোগ্রামটা আসলে চলার জন্যই এই কম্পিউটারটা হ্যাং করেছে তো সেই প্রোগ্রামটাকে সিলেক্ট করে ইনটে ক্লিক করবেন ঠিক আছে ইন প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে গিয়েছে আর সেই প্রোগ্রামটা যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে আপনার কম্পিউটারের হ্যাং একদমই সলভ হয়ে যাবে তো এইটা হচ্ছে একটা ছোট্ট একটা টিপস এভাবেই আপনি আপনার সহজেই আপনার কম্পিউটারে হ্যাং দূর করতে পারেন এরকম কোর্টেন এইরকম আরও অনেক টিউটোরিয়াল আমি নিয়ে আসবো আপনাদের সাথে কথা হবে আর অনেক আপনারা যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ